বর্ধমানে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার ঘোষণা উজানে ঢল ও বৃষ্টিপাতে সিলেটে আগাম বন্যা তলিয়ে গেছে কয়েকটি উপজেলা নির্মাঞ্চল পানি বন্দীদের দুর্ভোগ চরমে এতে যাত্রা নির্বিঘ্ন করতে সাত দিন আগেই সড়ক সংস্কার সম্পন্ন নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর যানবাহনের ফিটনেস নিশ্চিতের তাগিদ ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার বললেন মির্জা ফখরুল জনগণের শাসন ফেরানোর প্রত্যয় এবং পাট পণ্য রপ্তানি করে পঁচিশ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব বলছেন বিশেষজ্ঞরা বাজেটে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার পরামর্শ দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রজ এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও বাঁধ সংস্কার শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর খেপু পাড়ায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কথা বলেন তিনি দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার ঘোষণা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন সরকার প্রধান আরো জানাচ্ছেন রাজেন বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা ঘুরে দেখেন তিনি পরে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিপ্যাডে অবতরণ করেন শেখ হাসিনা সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর দেয়া হবে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ নির্মাণে শুরু হয়েছে কাজ আমরা সাইক্লোন করেছি সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলে মানুষ যেন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সব কিছু করা হবে বলেও জানান সরকার প্রধান যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো প্রশাসনের সঙ্গে বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর সেই ব্যবস্থা আমি করে দেব ভরসা দেবো প্রধানমন্ত্রী বলেন দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি জুবাই রাজিন নিউজ ডেস্ক দেশ টিভি ঘূর্ণিঝড় রিমালের আঠারো ঘন্টার তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর আশি শতাংশ এলাকা এখনও পানিবন্দি হাজার হাজার পরিবার জেলা প্রশাসক জানান পটুয়াখালীতে ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টানা আঠারো ঘণ্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার আগে একশো কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাদ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত পঞ্চাশ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ ঘরের তলে আমরা আসলাম গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইম এই গাছ পরনের কারণে আমাকে ঘর সব নষ্ট হয়ে গেছে বিভিন্ন গাছ গাছালি আমার ঘরের মাপটা ভেঙ্গে গেছে এমনকি ঘরে থাকা যাইতেছে না পানি পরে ফসলি জমি ছিল পানিতে তলাই গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল অনেক পুকুরে মাছ চাষ করা ছিল এগুলো সব তলিয়ে একেবারে মাছ সব সবকিছু শেষ হয়ে গেছে চুলো টুলো নাই জানতে পারি না আবার কষ্ট সব ভাঙ গেছে চুলের হয়ে গেছে ঘরের আমরা কিছু কাম কিছুই নাই সব বাসায় গেছে। খুব কষ্ট আজি বৃষ্টিতে বৃষ্টি খাতা বালি সব তলাই গেছে দুটি জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত তিন লাখ মানুষ 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে 5858 হাজার কৃষক যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা

কয়রায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি রকি আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রকি এর আগে আপনি জানিয়েছিলেন কয়ডার পরিস্থিতি এখনকার সর্বশেষ কয়রার পরিস্থিতি জানাবেন ধন্যবাদ লিনিয়া আমি আপনাকে জানাতে চাই যে আমরা কিন্তু আজ সকাল থেকেই এই কয়রা উপজেলার যে মহারাজপুর ইউনিয়নটি আছে এইখানকার এই যে দশালি যে গ্রামটি এখানে অবস্থান করছি এই গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে কপতক্ষ নদ এই কপতক্ষ নদকে ছেদ করে রিমেলে কিন্তু তিনটি পয়েন্ট থেকে এই গ্রামে পানি ঢুকেছে এই পানি প্রবেশের কারণে এই গ্রামের যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি কিন্তু এইখানকার যারা আপনার অন্যান্য বসতবাড়ি আছে সেই বাড়িতে কিন্তু হাঁটু পানি পানি ছিল তবে গতকাল থেকে কিন্তু পানি এখান থেকে নেমে গেছে আমরা আজকে সকালে এসে যেটা দেখতে পেলাম যে এখানকার যে তিনটি পয়েন্ট ছিল একটি পয়েন্টের কিন্তু বাদ এখানকার যারা ছিলেন তারা কিন্তু সেটা সংস্কার করেছে সেখান থেকে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি জোয়ারের পানি প্রবেশ করছে সেই বাঁধwidetildeতে কিন্তু এখন আর জোয়ারের পানি আসছে না কিছুটা স্থস্থির সংবাদ আছে পাশাপাশি আমি একটু বলে রাখতে চাই দর্শকদের যে এই যে উপজেলাটিতে আমরা এখন অবস্থান করছি এই উপজেলাটি হচ্ছে খুলনা থেকে প্রায় 120 কিলোমিটার দূরের একটা অবস্থান যার কারণে এখানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বা চিকিৎসা আসেনি তবে আমাদের এখানকার যারা ক্ষতিগ্রস্ত বাসিন্দা আছে তারা আমাদেরকে জানালো যে কোন জনপ্রতিনিধি পি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সংসদ সদস্য বা গতকালকে খুলনা যে

ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তারা যেটা বলতে যাচ্ছে যে এখানে বারবার আসলে যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার আসলে কোনো ত্রাণ সহযোগিতা চায় না তারা এখানকার টেকসই বেড়ে বাচ্চা এবং এই বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি কামনা করেছে লিনিয়া খুলনার কয়রা উপজেলা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রকি ধন্যবাদ আপনাকে দর্শক কয়রের পরিস্থিতি জানছিলাম সহকর্মী রকির কাছ থেকে কয়েকদিনের ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যা বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা মোকাবেলায় নেওয়া হয়েছে প্রস্তুতি সহকর্মী আমিনুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন বুধবার বিকেল থেকেই সিলেটের নির্মাঞ্চলে বাড়তে থাকে পানি আর রাতেই তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি সিলেটের বেশ কয়েকটি উপজেলায় ডুবে গেছে জৈন্তাপুরের নদী তীরবর্তী ও নির্মাঞ্চলের হাজারো ঘরবাড়ি কানাইঘাট ও গোয়েনঘাটেও পানিবন্দী জীবন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার প্রতিবার একটি নির্দিষ্ট সীমায় পানি এসে আবার চলে যায় কিন্তু এবার হঠাৎ করে কয়েক ঘন্টার ভেতর পানি হঠাৎ দ্রুত বিপদসীমার অনেক উপরে চলে আসে প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি যার গরম আলসা মানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে ঘর দুয়ার বাঙ্গে কোন রইছে না গরম আমরা দেখি সারা জীবন সকালে পানি এসে বিকালে গেছে বাট এখন বর্তমানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গেছে পানিও আস্তে আস্তে কমে এক ইঞ্চি কমলে তিন ইঞ্চি পারে বন্যার্থদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসন খোলা হয়েছে চল্লিশটির বেশি আশ্রয় কেন্দ্র বিতরণ হচ্ছে শুকনো খাবার ও সুপেয় পানি তবে অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইছি না কোনো মেম্বার চেয়ারম্যান এখন পর্যন্ত খাইল তাকে আমরা অনাহারে বারোটা বাজছি না খাট খানি নাই আমরা ওলাখান বাড়ি ছাড়া ও আইডি ঘর কোনো একটা মানসের খবর নাই এমপির খবর নাই খায়ুরো খবর নাই বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা ও সারি গোয়াইন নদীর পানি তার উপর ভয় বাড়াচ্ছে বৃষ্টি তবে বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে যাবে নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে আটচল্লিশটি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে আমরাও নিয়ে আসছি বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কমলে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির নিউজ ডেস্ক দেশ টিভি সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম আমিনুল বন্যা পরিস্থিতির এখন কেমন দেখছেন আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন এই মুহূর্তে আসলে সিলেটের যে বন্যা কবলিত এলাকাগুলো বিশেষ করে জৈন্তাপুর গয়নঘাট এবং এখানকার যে তিনটি উপজেলা রয়েছে এই তিনটি উপজেলার কিছুটা পানি কমেছে কেননা দুপুর থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকায় এখানকার পানি নেমেছে যদিও আসলে এখানকার পানি কিন্তু ভারতীয় পাহাড়ের যে ঢল নামে সেই ঢলের উপর নির্ভরশীল ঢল যদি আবারও বেড়ে যায় তাহলে কিন্তু এই পানির উচ্চতা আবার বাড়বে অর্থাৎ আপনারা জানেন যে গত রাত থেকে কিন্তু পানি বাড়তে শুরু যে বক্তব্য আমরা পেয়েছি তারা বলেছেন যে রাত দুইটা থেকে কিন্তু পানি প্রবল বেগে এলাকায় ঢুকতে শুরু করে এবং এখানকার যে নদ নদীগুলো রয়েছে নদীগুলোতে আহ বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে পানি প্রবেশ করে তো এই অবস্থায় আসলে এখানকার যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা আসবাবপত্র থেকে শুরু করে তাদের অনেক ক্ষতি হয়েছে যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তারা এখনও পরিমিত যে খাবার সেটি সেটির অপর্যাপ্ততা নিয়ে কথা বলেছেন পাশাপাশি এখানকার যে উদ্ধার তৎপরতা বিশেষ করে বিজিবি পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এই উদ্ধার তৎপরতা এখনও চালাচ্ছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসককে পেয়েছি তার যে সফর সঙ্গী যারা রয়েছেন বিশেষ করে পানি ইউনিয়ন থেকে শুরু করে এখানকার যেসব নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু এলাকা পরিদর্শন করছেন পাশাপাশি আশ্বাস দিচ্ছেন যে যত সময় পর্যন্ত আসলে এই পরিস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা থাকবে যদিও আসলে সাধারণ মানুষ বলছেন যারা ঘরে আটকা পড়েছেন তারা পরিমিত আসলে সহযোগিতা পাচ্ছেন না বিশেষ করে শুকনো খাবার এবং আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকাতে রান্না করা যায় না রান্না করার ক্ষেত্রে যেহেতু ভূমিতে পানি থাকে সেক্ষেত্রে আসলে আহ রান্নার ইয়েটা থাকে না সেক্ষেত্রে কেউ যদি খাবার সরবরাহ করে থাকেন বিশেষ করে শুকনো খাবারের কথা তারা বলছেন যারা প্রশাসনের পর্যায়ে থেকে এই খাবার তৎপর তারা বাড়াতে হবে এবং পানিবাহিত রূপ যাতে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে মেডিকেল টিমের প্রয়োজনীয়তা রয়েছে যারা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এই তৎপরতা তারা বাড়াচ্ছেন বিশেষ করে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এখানকার যে মেডিকেল টিম তারা প্রস্তুত করেছেন তো এখন পর্যন্ত আসলে এই ছিল সিলেট থেকে আসলে যদি এই পানি বাড়ে বিশেষ করে ঢল নামে তাহলে হয়তো এই অপরিবর্তিত অবস্থার সম্পর্কে আরও জানাতে পারবো আমরা দর্শকদের প্লেনিয়া আমিনুল অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্যা পরিস্থিতির সব শেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমিনুল যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও কাদের দুপুরে বিআটি কার্যালয়ে ঈদ যাত্রা সুষ্ঠু করতে প্রস্তুতি সভা শেষে এ কথা বলেন তিনি একই সঙ্গে ঢাকা সিটিতে ঈদের সময় রাস্তা খোঁড়াখুঁড়ির বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান মন্ত্রী মাহমুদ রিপোর্ট জানাচ্ছেন এগিয়ে আসছে পবিত্র ঈদ উল আজহা প্রতি বছর ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ ঈদযাত্রায় যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা এমন বাস্তবতায় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘণ্টাখানিকে বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত জানান মন্ত্রী ঈদের সাত দিন আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি সেই সঙ্গে এড়াতে তাগিদ দেন মন্ত্রী। নির্মীয়মান সেই রাস্তাগুলো কাজ অন্তত সাত দিন বন্ধ রাখত অনেকেই বলছেন যে গাড়ি একটু রং চং দিয়ে রং চংটা সমাধান না শুধু আমি বারবার বলেছি কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস হানি ফ্লাইওভারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় ঈদের সময় ঢাকার রাস্তা খোরাখুরি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি আরেকটা যানজটের উৎস হল মেয়র হানি ফ্লাইওভার কুমিল্লা থেকে ম্যাক্সিমাম ফিফটি মিনিটস চলে আসে সেখানে এক ঘন্টা দেড় ঘন্টা পুরা ফ্লাইওভার অচল হয়ে যায় এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করার দরকার এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে এখন কেন খুঁড়াখুড়ি আমি সিটিকে অনুরোধ করবো দক্ষিণের খুঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে মনিটরিং জোরদারের নির্দেশও দেন সড়ক পরিবহন মন্ত্রী ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায় ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ এখন লুটেরা ও মাফিয়াদের কবলে। একদলের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে জোর করে সরকার ক্ষমতা টিকে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল বাংলাদেশ একদিকে কোনো রাজনৈতিক অধিকার হরণ করছে কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পড়তে পারে আমরা এই মুহূর্তে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হবো সংবাদ দুপুরে আরো থাকছে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে জড়াচ্ছেন কর্তারা শিক্ষাবিদদের উদ্বেগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মন্ত্রীর এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত যে দুই আসামি নেপালে ও মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মগোপন করেছেন তাদের গ্রেফতারে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ আজ ঢাকায় ফেরার আগে কলকাতার সাংবাদিকদের তিনি আরো জানান উদ্ধার মাংস দ্রুত ফরেন্সিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠানোর অনুরোধ জানিয়েছেন ভারতীয় প্রশাসনের কাছে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিভিন্ন খাল ও জলাভূমিতে যারা তল্লাশি অভিযান চালিয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ডিবি প্রধান আশা করেন এখনের রহস্য দ্রুত উদ্ঘাটন হবে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা আমি মনে করি থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোর একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করা মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এক্ষেত্রে আমি মনে করি আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি একশো সফলতা নিয়েই আমরা বাংলাদেশে শিখেছি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের বারোটি জলদস্যু বাহিনীর পঞ্চাশ সদস্য বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে এদের মধ্যে উনপঞ্চাশ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন তাদের মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা র্যাব সাতের এলিট হলে এলিট হলেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে তারা র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান জলদসুরা পঁয়ত্রিশটি একনলা বন্দুক আঠেরোটি এস বিবিএল সতেরোটি ওয়ান শুটার গান একটি দুই নলা বন্দুক একটি পিস্তল একটি রিভলভার তিনটি বিদেশি পিস্তল একটি এস এম ও দুইটি ইয়ার গান সহ মোট নব্বইটি অস্ত্র এবং চারটি ওয়াকিটকি ইয়াকি টকি জমা দিয়েছে এছাড়া গুলি ও কার্তুজ জমা দিয়েছে দুশো তিরাশি রাউন্ড

এবার বাজেটের খবর নতুন অর্থ বছরে দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশ সেই সাথে একটি নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে চলতি অর্থ বছরের বাজেট এমন একটি সময় আসতে যাচ্ছে যখন বিশ্ব জুড়ে অর্থনীতি দুঃসময় চলছে এই সময় দেশে উৎপাদিত সোনালী আঁশের পারজাত পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব পঁচিশ বিলিয়ন ডলার আর দেশের কৃষকরাও পেতে পারে পাট উৎপাদন করে বেশি লাভ বিস্তারিত প্রতি অর্থ বছরের বাজেটে শিল্প অবকাঠামো যোগাযোগ সহ বিভিন্ন খাতে অতি গুরুত্ব দেওয়া হলেও বরাবর উপেক্ষিত থেকেছে সোনালী আশখ্যাত পাট অথচ বিশ্ববাজারে রয়েছে এই কৃষি পণ্যের ব্যাপক চাহিদা পাটপণ্য রপ্তানি করে আয় করা সম্ভব পঁচিশ বিলিয়ন ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন পাটনীতি ঢেলে সাজালে কমবে কাঁচামাল রপ্তানি বাড়বে দেশীয় উৎপাদন পৃষ্ঠপোষকতা পেলে পাট পণ্যে বৈচিত্র্য যেমন আসবে তেমনি ব্যবহারও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা ভারতে এই ক্ষেত্রে আপনার টোয়েন্টি টু পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরাসরি যারা পাট উৎপাদন করে ভ্যালু এডিশন করতেছে রপ্তানিকারকদের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নেই সবাই একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এমন একটা মানে ফ্ল্যাট রেট আমাদের করে দেওয়া উচিত নীতি পরিবর্তনের সাথে বিজেএমসির মিলগুলো ঢেলে সাজানোরও পরামর্শ আসছে আমাদের আবারও এই বিজে যে বন্ধকৃত যে মিলগুলো আছে এই মিলগুলোকে চালু করতে হবে চালু করার ক্ষেত্রে বিএমআরই করতে হবে যেই মেশিনারিজগুলো আছে পুরনো মেশিনারিজ এগুলোকে একটু ঢেলে সাজিয়ে উন্নত মেশিনারি সেট করে ফাইন ফেব্রিক কিভাবে তৈরি করা যায় সেই জন্য আধুনিকীকরণ করতে হবে পণ্যের বিকাশে আগামী বাজেটে তৈরি পোশাক খাতের বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা আর এমজি ওনারা তারা যেভাবে সহজেই ঋণ পাচ্ছেন তার বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন ওইগুলোকেই যদি আমরা এই যে পাট বৈচিত্র্যমুখী যে পণ্য তাদের জন্যে দিতে পারি আগামী অর্থ বছরে যদি এরকম একটা ব্যবস্থা থাকে যে যারা পাট বহুমুখী পণ্য রপ্তানি করছেন তো তাদের জন্যে আমরা এই ঠিক গার্মেন্টসের মতো করে আর্থিক সুবিধা আমরা তাদেরকে দিব। তাদের জন্য লোনের অ্যাক্সেসটা ভালো থাকবে তারা এলসি করতে পারবেন সহজে তো এইগুলো করতে পারলে আমি মনে করি যে খুব সহজেই এই খাতটাকে বা এসে পাট

যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ডিসপ্লে সেন্টার থাকবে যেখানে এসে বাংলাদেশের পাট পণ্যগুলো বিদেশিরা দেখবেন ব্যবসায়ীরা তারা দেখে তখন অর্ডার করবেন পাট পণ্যের বাজার আগামীতেও শুধু বাড়বেই এ প্রত্যাশার কথাও জানান খাত সংশ্লিষ্টরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা কোনো ধরনের ছাড় নেই সাফ জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেন শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি হচ্ছে আর শিক্ষাবিদরা বলছেন এসব দুর্নীতির সমাজের অংশ রাজনৈতিক নিয়োগকেও দায়ী করেন তারা তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে এপ্রিলের শুরুর দিকে সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামচুজ্জামানকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়ালের নাম গ্রেপ্তার হন তৎকালীন বোর্ড চেয়ারম্যান আলী একবর স্ত্রী সেহেলা পারভিনকে শুধু সনদ জালিয়াতি নয় প্রায় গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সহ নানা দুর্নীতি চিত্র শিক্ষা খাতের দুর্নীতি এখন যেন ওপেন সিক্রেট দায়িত্ব নিয়েই স্ত্রী সন্ধানদের নিয়োগ পদোন্নতি নিয়োগে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন কর্তা ব্যক্তিরা শিক্ষার এসব দুর্নীতিকে সমাজের অবক্ষের অংশ বলছেন শিক্ষাবিদরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আমরা উন্নয়নশীল দেশের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব সেটি হলো করাপশান এবং এই দুর্নীতির যে আস্তানা এবং সরকারের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বপর্যায়ে যখন এই দুর্নীতির ছোঁয়া আছে সেখানে হঠাৎ করে আমাদের সেই সমাজের বিচ্ছিন্ন কোনো উপাদান তো বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় উপাচার্য মহাদয়গন্ধ এই সমাজেরই স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ তবে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে নেন শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী জানান অপরাধ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা অভিযোগের প্রাথমিক তদন্তে আমরা যখন কোনো প্রমাণ পাই আর্থিক দুর্নীতির তখন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তো সেখানে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যক্তির কোনো সেখানে আমাদের জন্য ব্যক্তির পদ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে অস্বচ্ছতার প্রশ্নে অনিয়মের প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আমরা সেটা করে যাচ্ছি এবং এর অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেভাবে করেই আমরা আগামীতেও কাজ করে যাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুর্নীতি জড়িয়ে পড়ছেন বলে মনে করেন হাসান চৌধুরী নফেল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা প্রধান কর্তা ব্যক্তি আছেন তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সেই প্রতিষ্ঠানের সবাইকে নিয়েই পরিচালনা করার বিষয় আমরা সেখানে স্বাভাবিকভাবে কিছুদিন দেখছি যে কিছু ব্যত্যয় ঘটছে আমাদের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সাথে একসাথে কাজ করবে সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সেটা যদি না হয় তখন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা সবার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার দায়িত্ব হচ্ছে একসাথে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করা এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের কথা মাথায় রেখে যখন কাজ করতে যাই সেটাতে একটা সংঘাত সৃষ্টি হয় তো শিক্ষার্থীদের কথা যদি সবাই সবার মাথায় থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত আর হবে না শিক্ষার স্বার্থে নিঃস্বার্থ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থ প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী তফিক মাহমুদ মুন্না দেশ ঢাকা কর্মবিরতি পালন করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সফিক মুন্সি শফিক এর আগে যেমনটি আমরা দেখেছিলাম কর্মবিরতি পালন করা হচ্ছে এখন কি অবস্থা বিস্তারিত জানাবেন আপনি আসলে যেমনটি বলছিলেন আমরা কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি এবং সকাল থেকে কিন্তু এখানকার ডেন্টাল ইউনিটের যে ইন্টার্ন চিকিৎসকরা যাদের উপরে আসলে মূলত এই পুরো ইউনিটের চিকিৎসার প্রায় আশি শতাংশ কাজ নির্ভর করে তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন আমরা যেটা জানতে পেরেছি মূলত কয়েকটি দাবি তারা সামনে এনেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের যে সার্জারি করার জন্য যে সব যন্ত্রাংশ সেগুলোর আধুনিকীকরণ এবং পর্যাপ্ত যোগান একই সাথে কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টিও আছে তো আমরা আসলে যেটা দেখেছি যে এখানকার সার্জিক্যালের যে বেডগুলো সবগুলো কিন্তু আজকে খালি শুধুমাত্র ও এই কর্মবিরতির কারণে আমরা এই কর্মবিরতিতে থাকা যে ইন্টার্ন চিকিৎসক তাদের একজন প্রতিনিধির সাথে এখন একটু কথা বলবো যে আপনাদের এই কর্মবিরতি যে পর্যায়ে এসেছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালক আপনাদের সাথে কথা বললো তিনি কি আসলে আপনাদেরকে জানিয়েছেন আপনারা জানেন আমরা সকাল থেকে কর্মবিরতিতে আছি সেরা বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকগণ আমরা আসলে হচ্ছে সকাল থেকে যেহেতু আছি ডিরেক্টর স্যার একটু আগে এসছিলেন আমাদের কথা শুনছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন তবে আমরা আসলে আশ্বস্ত করলেই হবে না আমরা আসলে কাজের ভিজিবিলিটিটা দেখব আমরা আসলে পরবর্তী পদক্ষেপ কি নিব সেই সিদ্ধান্ত এখনো নেই নেই আমরা সবাই একসাথে বসবো এবার সিদ্ধান্ত পরবর্তী আমাদের পদক্ষেপ কি হবে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ জি আপনারা আমাদেরকে আরেকবার একটু জানাবেন যে কি কি দাবি নিয়ে মূলত আপনারা আজকে কর্মবিরতি পালন করছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের আসলে আজকে কর্মবিরতিটা মূলত অনেকগুলো সমস্যা মিলে মানে আজকে আমরা এসেছি এই কর্মবিরতিতে তো প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ডেন্টাল চেয়ার যেখানে আমরা হচ্ছে আমাদের দাঁতের চিকিৎসাটা আমরা দিতে পারি সেই চেয়ার গুলো তো পর্যাপ্ত নেই এবং যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি সবগুলো নষ্ট এবং তাছাড়া হচ্ছে আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের যে চিকিৎসকগণ আছেন ইন্টার চিকিৎসকগণ তাদের হচ্ছে কি একটা নিরাপত্তার ব্যবস্থা আমরা চাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইকুইপমেন্ট যেগুলো আছে আর কি ওইগুলোর হচ্ছে গিয়ে যথাযথ স্টেরিলাইজেশনের ব্যবস্থা এবং হচ্ছে গিয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে নতুন মানে নতুন ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি আসলে আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন ইন্টার্ন চিকিৎসকদের একজন তো এই বিষয়গুলো নিয়ে আসলে তারা কর্মবিরতি পালন করছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা হয়তো আমরা পরবর্তীতে আমাদের দর্শকদের থেকে জানাতে পারবো তো এই ছিল আমার কাছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ শফিক অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কর্মবিরতি পালন করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক সংবাদ দুপুরে আরো থাকছে বর্বরতার সব সীমা লঙ্ঘন করছে ইসরায়েল হামলায় গাজায় সাতুশ ফিলিস্তিনি নিহত যুদ্ধ চলতে পারে আরো সাত মাস মৃত মায়ের কাছে পড়েছিল দেড় বছরের রক্তাক্ত ছেলে নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ওই শিশুর পরিচয় মেলেনি এখনো বর্তমানে অজ্ঞান শিশুটি মামনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আর তার মায়ের মরদেহ নেত্রকোনার সদর হাসপাতালে মর্গে তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ ইলিয়াস আহমেদের তথ্য বুধবার ভোরে পূর্বধলার বিষকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে ফজরের নামাজ পড়ে বের হন ইসহাক মিয়া এ সময় মাদ্রাসার পাশে এক মা ও দেড় বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক গ্রামে জড়ো হয় শত শত মানুষ এ সময় স্থানীয়রা ত্রিপল নাইনে কল করলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেলে দৌড়ে গেছি কাদি একটা মহিলা এভাবে চিৎ পড়ে রয়েছে আর বাচ্চাটা পাশে আজ্ঞা মাইকে মনে হয় করে একদম কাপড় চাপড় বিচ্ছিন্ন করে রাখছে তো বাচ্চাটা দিয়ে কলিজাটা আস্তে 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 কাঁপতাছে এখন তো আমরা বয়ে তো কেউ ধরতেও পারি না তো আট দশ গ্রামের লোক পাইছি কেউ এই মহিলারা চিনে না বাচ্চা কেউ চিনে না অজ্ঞাত অবস্থা হাসপাতালে নিয়ে আসছে এটার পরিচয় হোক শিশুটির জ্ঞান এখনো ফেরেনি মাথায় আঘাত থাকায় করা হয় সিটি স্ক্যান সিটি স্ক্যান করা হয়েছে রিপোর্ট দেখছে ভালো আছে মোটামুটি ভালো আছে বাচ্চা এখন কিন্তু বাচ্চা আনকনসিয়াস জ্ঞান নাই নিহত নারী ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি কেউ তবে পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ অনেকভাবে চেষ্টা করতেছি আমরা দুই সংস্থা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলাম পিবিআই নচিন কলম না তারপর হলো বিভিন্ন ফেসবুক মিডিয়া বিভিন্ন জেলায় বিভিন্ন জেলা জেলায় বার্তা পাঠিয়ে দিয়েছি বিভিন্ন ইয়ে হয়নি কোনো পজিটিভ কোনো রকম পাওয়া যায়নি শিশুটি বর্তমানে বিশটাকুনি ইউনিয়নের আট নং ওয়ার্ড মেম্বার রুস্তম আলী জিম্মায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি